আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফিলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে কিন্তু শুক্রবার, তো প্রত্যেক শুক্রবারেই যারা আইটি ফিলির পক্ষ থেকে ইউজ ল্যাপটপ পারচেস করেন সবার জন্য কিছু না কিছু এক্সট্রা গিফট আমরা প্রোভাইড করে থাকি। তো আজকের ভিডিওতে কিন্তু গিফট থাকবে একটা আরজিবি কিবোর্ড এবং মাউস, প্রত্যেকটা ল্যাপটপের সাথে লিনোভোর সাথে লিনোভো ব্যাগ এবং এইচপির সাথে এইচপির ব্যাগ আপনারা গিফট আকারে পাবেন। সাথে কিন্তু নির্ধারিত যে অরিজিনাল চার্জার আমরা প্রোভাইড করে থাকি ডেফিনেটলি পাবেন, এবং সাথে একটা কিন্তু মাউস প্যাডও গিফট আকারে পাবেন। এখন কথা হচ্ছে আজকের ভিডিওতে কী কী ল্যাপটপ থাকবে। আজকের ভিডিওতে আপনারা এইচপি এলিটবুকের কিছু ল্যাপটপ থাকবে, জেটবুক ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড ছাড়া, এবং থিঙ্কপ্যাড 360 ডিগ্রি, ডেলের এক্সপিএস সহ বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে পাবেন আপনারা। এবং এই ল্যাপটপগুলো পারচেস করলে সাথে গিফটগুলো অবশ্যই পেয়ে যাবেন। এটা কিন্তু শুক্রবারের অফার, শুক্রবার ছাড়া যে নর্মালি যে গিফট আমাদের থাকে সেটাই অ্যাজ ইউজুয়াল থাকবে। আর শুক্রবারে পারচেস করলে এক্সট্রা আরজিবি কিবোর্ড মাউস আপনারা আইটি ভ্যালির পক্ষ থেকে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এইচপি এলিটবুকের 830 মানে 830 G5 Core i5 7th gen, 8GB RAM, 256GB SSD, 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। চাইলে কিন্তু ভিউয়ার্স এটাকে র্যাম SSD দুইটাই আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন। এই ল্যাপটপটাতে কিন্তু কখনো হার্ড ডিস্ক ইউজ করা যাবে না, অনেক কাস্টমার আমাদের প্রশ্ন করে থাকেন যার জন্য আমি উত্তর দিয়ে দিলাম। ল্যাপটপটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা পেয়ে যাবেন, 13.3 ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, ফুললি মেটাল বডি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। কন্ডিশনটা যদি একটু দেখাই, একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। 3 থেকে 4 ঘন্টা ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 27,500 টাকা। যারা একটু রিজনেবল প্রাইজে ল্যাপটপ কিনতে চান অথবা ল্যাপটপগুলো নিয়ে ক্যারি করতে চান, তাদের জন্য আমি বলবো বেস্ট চয়েস একটা ল্যাপটপ, ফুললি মেটাল বডি দিয়ে বিল্ড করা, 4 ফিঙ্গার লোগো, অনলি 27,500। এইটার কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে 8th generation প্রসেসর দিয়ে। তো এটা হচ্ছে 830 G5 Core i5 8th gen, 8GB 256GB 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক দিয়ে পারচেস করতে পারবেন অনলি 29,500 টাকা। আমাদের সবগুলি ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। বাংলাদেশে কিন্তু একমাত্র আইটি ভ্যালি ল্যাপটপ শপই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে এইচপি জেটবুক ওয়ার্কস্টেশন টাইপের একটা ল্যাপটপ, মডেলটা হচ্ছে 14U G5, Core i5 8th gen, 8GB RAM, 256GB SSD, 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটা টাচ নন টাচ। তো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন অনলি 35,500 টাকা। এখানে কিন্তু ওয়ার্কস্টেশন মিনিংস লেখা আছে, এটার মানেটা হচ্ছে এই ল্যাপটপটা যদি একসাথে 365 দিন আপনারা চালিয়ে রাখেন, কখনো ল্যাপটপটা শাটডাউন না করেন, তারপরে ল্যাপটপটা একটু পারফরমেন্স হ্যাক করবে না, ল্যাগ করবে না বা স্লো কাজ করবে না, দুর্দান্ত পারফরমেন্সের একটা ল্যাপটপ। এটা ডিউরেবিলিটি আপনারা 4 থেকে 5 বছর আমাদের কাছ থেকে পারচেস করার পরেও অনায়াসে পেয়ে যাবেন। প্রাইসটা পড়বে নন টাচটা 35,500, টাচটা পড়বে 37,500 টাকা। জেটবুকের কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবেন। যারা শপ ভিজিট করে ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন একটু রিজনেবল প্রাইজে, তারা ল্যাপটপটা দেখতে পারেন। মডেলটা হচ্ছে জেটবুক 15U G6। G6 ল্যাপটপটা কিন্তু সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমাদের কাছে কিন্তু G6টা অ্যাভেলেবেল আছে, 15U মানে 15U G6 মডেলের ল্যাপটপ। এটা হচ্ছে Core i5 8th generation প্রসেসর, 16GB RAM, 256GB SSD, 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, এবং 4GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স, টোটাল 8 আর 4 12GB এই ল্যাপটপটাতে গ্রাফিক্স পাবেন। সো আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা দিয়ে কত রেঞ্জের ভিডিও এডিটিং বলেন, ফটোশপ, গ্রাফিক্স, অটোক্যাড, ইলাস্ট্রেটর সব ধরনের কাজ এই জেটবুক ওয়ার্কস্টেশন দিয়ে করা সম্ভব। ল্যাপটপটাতে বাকি যে কী ফিচার্স আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটা ফুল সাইজ কিবোর্ড পাবেন যেটা নাম্বারিং প্যাড সহ, এটা 80% কাভারেজ, এবং হাত রাখার জন্য স্পেস যেটা আছে হাত রেখে টাইপিং করার জন্য সেটাও খুব চমৎকার, ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, সেমি বেজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, প্রাইভেসি একটা শাটার ক্যামেরা পাবেন সিকিউরিটি পারপাস। কালারটা দেখেন, একদম অসাধারণ গর্জিয়াস লুকিং একটা কালার, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না।
যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্ট ফ্যাসিলিটি টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, এটা দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ করতে পারবেন, পাশাপাশি ডাটা ট্রান্সফারের কাজে ইউজ করতে পারবেন। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 53,500 টাকা। এটার কিন্তু Core i7 ভেরিয়েন্ট 16 GB, 512 GB, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কারো যদি প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা খুব অসাধারণ একটা ল্যাপটপ। প্রাইস, কন্ডিশন এবং কনফিগারেশন তিনটা যদি আপনারা বিবেচনা করেন খুব দারুণ একটা ল্যাপটপ। চাইলে আপনারা অন্য যে কোনো ব্লগ দেখে এটা আপনারা জাস্টিফাই করতে পারবেন কত সুন্দর একটা ল্যাপটপ। মডেলটা হচ্ছে X1 ইয়োগা, Core i5 6 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ভিউয়ার্স, চাইলেও কিন্তু এই ল্যাপটপটাতে কখনোই র্যাম আপগ্রেড করা যায় না, শুধু SSDটাকে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। 14 ইঞ্চি ফুল HD IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে প্রেজেন্টেশন, ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এই ল্যাপটপটায় আরেকটা ফিচার্স আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে পেন টেকনোলজি। এখানে একটা রিচার্জেবল স্মার্ট পেন দেওয়া আছে, এই পেনটা দিয়ে আপনারা এই ল্যাপটপের উপরে ডিজিটাল ড্রয়িং, আর্ট, ইলাস্ট্রেটর এইগুলোর কাজ করতে পারবেন। কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা স্টাডি পারপাস ইউজ করে এবং এই পেনটার প্রয়োজন পড়ে। আমি বলবো প্রাইজের দিক থেকে বিবেচনা করে তাদের জন্য বেস্ট চয়েস একটা ল্যাপটপ। ল্যাপটপটাতে লিনোভো লেখা আছে, তার মানে ল্যাপটপটা অরিজিনাল কালার, এখনো কোনো কালার করা হয় নাই। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 28,500 টাকা। আসলে 40-45 হাজার টাকার নিচে 360 ডিগ্রি মোডে রোটেট করা কোনো ল্যাপটপ ভালো কোয়ালিটির পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি বলবো এটা বেস্ট চয়েস একটা ল্যাপটপ। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু খুবই অসাধারণ একটা প্রাইস, তো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড T490S, Core i7 8 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 256 GB SSD, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ন্যারো বাজেলের ফুল HD IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকটিট কিবোর্ড, জয়স্টিক বাটন, এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে। আমি যদি একটু কন্ডিশনটা দেখাই, ITVL-এর ল্যাপটপগুলো আপনারা কন্ডিশন দেখেন, কন্ডিশন দেখে তারপরে পারচেস করবেন। কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, ল্যাপটপটা 2020 সালের, 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, অরিজিনাল উইন্ডোজ 10 আছে, 11-এ আপগ্রেড করে লাইফ টাইম সাপোর্ট পাবেন, টাইপ সি দিয়ে চার্জ করতে হবে, খুবই দ্রুত চার্জ হবে, একবার চার্জ দিলে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 42,500 টাকা। এখন আমি আপনাদেরকে কিছু 360 ডিগ্রি মোড়ে রোটেট করা HP ল্যাপটপ দেখাবো, যারা ল্যাপটপ ক্যারি করে থাকেন তাদের জন্য বেস্ট চয়েস একটা ল্যাপটপ। এই ভিডিও শেষে কিন্তু একটা অফার দিব, অফারটা হচ্ছে ক্যাশব্যাক একটা অফার থাকবে, ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন, গিফট তো থাকবেই সাথে কিন্তু একটা ক্যাশব্যাক অফারও থাকবে। আমার হাতে যে ল্যাপটপটা আছে 1030G2, Core i7 7 Gen, 16 GB, 512 GB, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ফুল HD IPS গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব আকারে আপনারা ইউজ করতে পারবেন। কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন, প্রাইসটা পড়বে মাত্র 46,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে 1030G3, Core i5 8 Gen, 8 GB, 512 GB এবং 4 GB পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকটিট কিবোর্ড এবং এটাকে কিন্তু ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে, 13.3 ইঞ্চি ন্যারো বাজেলের ফুল HD IPS গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে। জাস্ট কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, টাইপ সি দিয়ে চার্জ করতে হবে, খুবই দ্রুত চার্জ হবে, 5 থেকে 6 ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 45,500 টাকা। আজকের শুক্রবার উপলক্ষে আপনাদেরকে আরও একটা অফার দিব, আজকের এই ভিডিও দেখে যারা ল্যাপটপ পারচেস করবেন 500 টাকা আপনাদের জন্য ক্যাশব্যাক অফার থাকবে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের XPS 13, Core i5 8 Gen, 8 GB, 256 GB, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট হচ্ছে বিল্ড করা, 13.3 ইঞ্চি ফুল HD IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, ফ্রন্ট সাইডে উপরের পাশে ক্যামেরা আছে, টাইপ সি দিয়ে চার্জ করতে হবে, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 45,500 টাকা। এটার আরও একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে Core i5 10 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 13.3 ইঞ্চি টাচ স্ক্রিন, ফুল HD IPS রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। কিবোর্ডটা যদি একটু দেখাই, জাস্ট কন্ডিশনটা দেখেন লুকিংটা কীরকম, মানে বোঝাই যায় না যে এটা আসলে ইউজ করা হয়েছে, এরকম একটা কন্ডিশন। কিবোর্ডের উপরেই পাওয়ার বাটন থাকে, এটাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 65,000 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে অফারটা দিয়েছি এটা কিন্তু শুধু শুক্রবারের জন্য। এই মুহূর্তে যারা ITVL ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং রেগুলার ল্যাপটপ ডেস্কটপ সম্পর্কে আপটুডেট ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ফেসবুকে আছেন চাইলে পেজটি ফলো করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই,
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।